আমাদের কাছে একজন রোগী তার সমস্যার মাধ্যমে তুলে ধরেছেন যে উনি প্রথমে বলছেন যে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমি আপনার অনেক ভিডিও দেখেছি, তা খুব ভালো লেগেছে, এই জন্য অনেক বড় আশা নিয়ে একটি প্রশ্ন করব, দয়া করে উত্তর জানাবেন এবং করণে কি সব বলবেন। প্রশ্নটি হলো, আমি স্ত্রীর সহবাসে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে গেলে শুধুমাত্র প্রথমবার অল্প সময়ের ভেতরেই বীর্য বের হয়ে যাই, অর্থাৎ লিঙ্গ শিরশির ভাব ধরে আমার মনে হয় যেন এখনই বীর্য বের হয়ে যাবে, আর তখনই বের করতেও ভালো লাগা অনুভব জাগে, কিন্তু প্রথমবারের পর থেকে স্বাভাবিক থাকি, সমস্যা হয় না মিলনে। এই সমস্যা আমার অনেক দিন, প্রায় ছয় মাসের ঊর্ধ্বে কোনো ডাক্তারের কাছেও যাওয়া হয় নাই, আর আমার বয়স 26 বছর। দয়া করে একটু পরামর্শ দিবেন এবং করণীয় সম্পর্কে বলবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার যেই সমস্যাটা আপনি আমাদেরকে উপস্থাপন করলেন বা তুলে ধরেছেন, এখানে আমরা যেই জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে, এটা হচ্ছে দ্রুত বীর্যপাতের আলামত বলা হয়। দ্রুত বীর্যপাতের কয়েকটা লক্ষণ আছে। একটা হচ্ছে যে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, চাইলেই বীর্যপাতটা ধরে রাখতে পারে না। স্ত্রী চাচ্ছে যে স্বামী আরও কিছুক্ষণ মিলনটা চালিয়ে যাক, সেটা যেভাবেই হোক, সে স্পিডে করে হোক বা রেস্ট নিয়ে থেমে থেমে হোক বা কোনো ওষুধের মাধ্যমে হোক বা সহবাসের আসন পরিবর্তনের মাধ্যমে হোক। যখন একটা পুরুষ অনেক নিয়ম টেকনিক ওষুধ ইত্যাদি ইত্যাদি সব কিছু গ্রহণ করা সত্ত্বেও যখন আর সে বীর্যটাকে ধরে রাখতে পারে না, কয়েক সেকেন্ডের মধ্যেই বীর্যপাত করে দেয়, সেটাকে আমরা বলি প্রি ম্যাচিউর ইজাকুলেশন, ভেরি ফাস্ট এজাকুলেশন। অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে, স্ত্রীর অর্গাজম হচ্ছে না, এটা সমস্যা তৈরি হচ্ছে। তো আপনার এই সমস্যাটা হচ্ছে বীর্যপাতের একটা, দ্রুত বীর্যপাতের একটা লক্ষণ, প্রাথমিক আলামত হিসাবে আমরা এটাকে চিহ্নিত করে থাকি। প্রথম কথা হচ্ছে, আপনি এখানে উল্লেখ করেছেন এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আপনি স্ত্রীর কাছে যাচ্ছেন, প্রথমবার কিন্তু এটা হচ্ছে না, আপনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রথমবার, ফার্স্ট টাইম, মানে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে যখন যাচ্ছেন প্রথম মিলনের ক্ষেত্রে আপনার এই ঘটনাটা ঘটছে। যদি আপনার প্রথমবার যদি এটা ঘটে আর দ্বিতীয়বার তৃতীয়বার বা অন্যান্য সময় যদি এটা যদি কোনো সমস্যা না হয়, তাহলে এটাকে আমরা রোগ হিসাবে চিহ্নিত করব না, আপনি সুস্থ আছেন, স্পষ্ট কথা। এখানে এটার ব্যাখ্যাটা কি, এক্সপ্লেনেশন করলে আমরা কি পাচ্ছি, যেহেতু আপনার 7 দিন বা 2 সপ্তাহ ধরে আপনার বীর্যটা একটা নির্দিষ্ট জায়গায়, যেটাকে আমরা বলি বীর্য থলি, যেটাকে সেমিনাল ভ্যাসিকল, বীর্যটা বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়ে বা উৎপাদিত হয়ে একটা জায়গায় স্টোর জমা বা সংরক্ষিত থাকে, ওই জায়গা থেকে মিলনের চূড়ান্ত পর্যায়ে বাইরের দিকে বেরিয়ে আসে, তাহলে 7 দিন বা 2 সপ্তাহ পরে কিন্তু অনেক বীর্যই কিন্তু আপনার ভিতরে জমা থাকবে। এটা সহজ কথায় আমরা বলতে পারি যে প্রায় রুট অফ দ্য পেনিস, লিঙ্গের গোড়াতেই কিন্তু জমা থাকছে, যেটা প্রসাবের থলে, যেটা ইউরিনারি ব্লাডার, ঠিক তার নিচেই কিন্তু আছে এই বীর্য থলিটা। তার মানে আপনি ওভার এক্সাইটমেন্ট আর বীর্যটা অতিরিক্ত প্রোডাকশন এবং জমা থাকার কারণেই এই ঘটনাটা ঘটছে, আপনার নার্ভাস সিস্টেমটা অতিরিক্ত পরিমাণে এক্সাইটেড হয়ে যাচ্ছে, ফলে আপনি আর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, আপনার শিরশির বা আপনার রিফ্লেক্স অনুভূতিটা যাচ্ছে, আর আপনার এটা এই মুহূর্তে বীর্যপাত করে দিতে আপনার ইচ্ছা করছে বা ভালো লাগছে বা কোনোভাবেই নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, এটা একদম স্বাভাবিক ঘটনা। যদি
আপনি দুই ঘন্টা পরে বা পরের দিন সকালে দুপুরে রাতে নেক্সট ডেতে যদি মিলন করে যদি সময়টা যদি স্ত্রীর অর্গাজম অবধি নিজেকে ধরে রাখতে পারেন তাহলে আপনার কোনো চিকিৎসার দরকার নেই, সহজ কথা। এবার আসেন, যদি আপনি এটা থেকে বেরিয়ে আসতে চান তাহলে কী করবেন? স্ত্রীকে সাথে রাখতে হবে, হয়তো এই সময় আপনার সম্ভব না, রেগুলার মেলামেশা করলে এটা ঠিক হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি কিছু প্রোটেকশন জাতীয় কিছু কন্ডোম পাওয়া যায়, অ্যানাস্থেটিক বা অবসকারক ক্রিম যুক্ত যে কন্ডোম আছে, ক্যারেক্স, পাওয়ারশট, ডিলে, এটা অনলাইনে দারাজ থেকে পেতে পারেন, এটা মালয়েশিয়ান একটা কন্ডোম, এটা ইউজ করলে হয়তো টাইম পাবেন। স্প্রে পাওয়া যায় যেটা আপনি ইউজ করতে পারেন, সেটাতেও ভালো সময় উঠবে। অথবা আপনি গভীর শ্বাস প্রশ্বাস নিয়ে মিলন করতে পারেন, মাথাটাকে রিল্যাক্স করতে পারেন। আরও কিছু নিয়ম আছে, আসলে সব কিছু ওপেন পাবলিক প্লেসে এগুলো বলা যায় না, যেটা আপনার এটা যেহেতু মারাত্মক কোনো অসুখ না সেটা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি না। আর এইটা আপনি বলছেন 6 মাস ধরে চলছে, তাহলে যদি স্ত্রীর যদি দ্বিতীয়বার অর্গাজম যদি হয়ে যায় তাহলে আপনার টেনশন করবে না, যদি না হয় তাহলে কি করবেন? যদি আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ মিলনও যদি দ্রুত বীর্যপাত হয়, যেটা অনেক রোগীদেরই হচ্ছে, করণীয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনাকে প্রথমে সাপ্লিমেন্টারি ফুড খেতে হবে, যেই খাবারগুলো খেলে উত্তেজনাটা তীব্র আকারে থাকে, আপনি বারবার সহবাস করতে ইচ্ছা করবে, লিঙ্গটা দৃঢ় মজবুত থাকবে, সাথে কেগেল এক্সারসাইজ করবেন এবং সহবাসের আসনটা বারবার পরিবর্তন করবেন। আমাদের ভিডিওতে স্পষ্ট করে পোস্টে দেওয়া আছে পিকিং মেথড, আপনি থেমে থেমে মিলন করবেন, কয়েক সেকেন্ড পরপর একটু রেস্ট নেবেন, সহবাসের আসনটাকে পরিবর্তন করে দেবেন। এত কিছু সত্ত্বেও যদি মিলনের সময় দীর্ঘায়িত না হয়, আশেপাশে যদি কোনো চিকিৎসক থাকে তাহলে তাকে দেখিয়ে উত্তেজনা কমানোর জন্য বা কন্ট্রোল করার জন্য কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো কিছু পরিমাণে আপনি খেতে পারেন। তবে সতর্কতা অবলম্বন করতে হবে যেন মাথা ব্যথা, সাইড ইফেক্ট, চোখে ঝাপসা দেখা যেন অতিরিক্ত না হয়। টুকটাক সাইড ইফেক্ট হতে পারে বা মাথা ব্যথা হতে পারে, এটা কোনো ভয়ের কিছু নাই। তাহলে যদি আপনি সময়টা দীর্ঘায়িত করতে চান স্বামী স্ত্রীর মধ্যে, একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে স্ত্রীর সাপোর্ট দরকার। স্ত্রীকে বুঝিয়ে দেবেন, সঠিকভাবে ফোরপ্লে করবেন, স্ত্রী অ্যাক্টিভ হইতে হবে, স্বামীকেও অ্যাক্টিভ হইতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে স্বামী অ্যাক্টিভ, স্ত্রী থাকে ইনঅ্যাক্টিভ, এতে প্রবলেম হয়। তাহলে দুইজন দুজনকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাহলে আশা করি আপনার এই সমস্যাটা চলে যাবে। দ্বিতীয়বার সময়টা এভাবে বৃদ্ধি করবেন আর প্রথমবার এটা স্বাভাবিক। আজকের মতো আমরা ভিডিওটা এখানেই সমাপ্ত করছি, অন্য একটা টপিক্সতে আবারও হাজির হব। আল্লাহ হাফেজ।